জমে উঠেছে বঙ্গবন্ধু বিপিএল। বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিল ও বিপিএলের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখুন। চলছে বঙ্গবন্ধু বিপিএল, শেষের দিকে এসে জমে উঠেছে বঙ্গবন্ধু বিপিএলের খেলা। প্রায় শেষের দিকে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম রাউন্ডের খেলা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। বঙ্গবন্ধু বিপিএলের শেষ চারে কারা খেলবে, তারপরও শেষের দিকে এসে জমে উঠেছে বঙ্গবন্ধু বিপিএল। কারণ টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দলে চাইছে পয়েন্ট টেবিলের এক অথবা দুই নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করতে। এদিকে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া দলগুলোও চাইছে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে। এদিকে একদিন বিরতির পর আজ থেকে আবারও শুরু হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের খেলা। বিপিএলে আজও থাকছে দুইটি ম্যাচ। আজকের দুটি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্স। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। এই ম্যাচটি ঢাকা প্লাটুনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত বিপিএলে দশটি ম্যাচ খেলেছে মাশরাফি মর্তুজার ঢাকা প্লাটুন। দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে সাতটিতে, আর তাতে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে ঢাকা প্লাটুন। আজকের ম্যাচ জিতলে সুযোগ থাকবে বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষে ওঠার। এই ম্যাচে জয়ের মাধ্যমে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে চাইবে মাশরাফি মর্তুজার দল। এদিকে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রংপুর রেঞ্জার্স। তাদের সামনে আর কোনো সুযোগ নেই টুর্নামেন্টের শেষ চারে খেলার, তারপরও জয় পেতে মরিয়া রংপুর রেঞ্জার্স। রংপুর রেঞ্জার্সের বিপিএল এর এটি শেষ ম্যাচ। এখনো পর্যন্ত এগারোটি ম্যাচ খেলেছে রংপুর রেঞ্জার্স, আর তাতে জয় পেয়েছে মাত্র চারটিতে। আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে রংপুর রেঞ্জার্স। আজকের ম্যাচটি রংপুর রেঞ্জার্সের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তারপরও জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় রংপুর রেঞ্জার্স। ঢাকা প্লাটুনকে হারিয়ে টুর্নামেন্টের শেষটা ভালো করতে চায় রংপুর রেঞ্জার্স। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। এই ম্যাচটি খুলনা টাইগার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএলে দশটি ম্যাচ খেলেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। দশ ম্যাচে তারা জয় পেয়েছে ছয়টিতে, আর বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। আজকের ম্যাচ জিতলে খুলনা টাইগার্সের সামনে সুযোগ থাকবে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চলে আসার। তাই তো আজকের ম্যাচে জিততে মরিয়া মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্স। কুমিল্লা ওয়ারিয়র্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকতে চায় খুলনা টাইগার্স। এদিকে বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে কুমিল্লা ওয়ারিয়র্স। ম্যাচটা কুমিল্লার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। তারপরও এগারো ম্যাচ খেলে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে কুমিল্লা ওয়ারিয়র্স। তাই তো শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টটা শেষ করতে চাইবে কুমিল্লা ওয়ারিয়র্স। খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের শেষটা ভালো করতে চাইবে কুমিল্লা ওয়ারিয়র্স। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় আজকের ম্যাচে জয়লাভ করবে কোন দুটি দল? এর মধ্যে থেকে কোন দলকে আপনারা সাপোর্ট করেন? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।